তো এটা ছিল বাইরের সিনারিও। এখন আমরা দুজনেই রেডি। সব থেকে আগে আজকে ঠাকুরকে সবাইকে আবির টাবির দিয়ে আমরা বেরোতে চলেছি একটা প্রোগ্রামে। সেটা কোথায় একটু যেতে যেতে বলি। সো হোয়াটসঅ্যাপ ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনি সাওন বিলস। আর অনেকদিন পর আজকে চলে এসেছি হোলি ব্লগ নিয়ে। আর আমাদের বাড়ির একটু একটু ছোট্ট ছোট্ট করে চেঞ্জেস হতে হতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। এটা আমাদের বড় বাচ্চা, মানে ছেলেটা আর কি, একই বয়স যদিও। এই যে আমাদের টিমের না, যাও যাবি নিয়ে, চলো 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 চলো। তো যাই হোক, টিমির হিট সাইকেল চালু হয়েছে, তো তাই জন্য আমরা সিম্বা টিমকে একসাথে এখন রাখতে পারছি না। আমরা ট্রাই করেছিলাম কি এই বাড়িতে না থাকুক, মানে সিম্বা চলে গেছিল দিদার বাড়িতে আর টিমিকে এখানে রেখে দিই, বাট সামহাও না আমাদের এটা অ্যাংজাইটি ইস্যু হয়ে গেছে, আমরা থাকতেই পারছিলাম না। তো কালকে আমরা নিয়ে আবার চলে এসেছি, তারপর মানে আমরা ডিসাইড করেছি যখন আমরা থাকবো না বাড়িতে তখন আলাদা থাকবে, আর বাদ বাকি তো আমাদের সামনেই থাকে। তো যাই না মানে কি হবে, যাই হোক মানে বাড়িতেই হবে, যাই হোক যেখানে মানে বাড়ির ছেলে বাড়িতেই থাকবে, আর কোথাও যাবে না। তো যাই হোক, আর দেরি না করে ঝটপটে বেরিয়ে যাওয়া যাক। আমাদের বন্ধু রণিতরা ওখানে অলরেডি পৌঁছে গেছে, যাওয়া যাক। এখন স্টোরি ভিডিও করার একটু ব্যাপার চলছে নাকি? কোথায় গাড়ি? দেখো হাতে কতগুলো নিয়েছে তুমি, রং চারিদিকে রং। হ্যাঁ সেটাও ঠিক। সরি আমরা এসেছি, যে ইভেন্টটা কোথায় এসেছি সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি এবার পিসি চন্দ্র গার্ডেন্সে, এটার ইভেন্টটার নাম কি রঙ্গিলা, রঙ্গিলা। তো এখানে জ্যাকুলিন ফার্নান্ডেজ আসছে, তো হয়তো একটু পরে আসবে, তার আগে একটু খেলে টেলে নিই, এটা আপাতত প্ল্যান এটাই। আর পার্কিং ফুল, আমরা পড়লাম একটা ক্যাফের সামনে। পিসি চন্দ্র গার্ডেনের ভেতরে এক চক্কর মেরে পুলিশ বার করে দিল, বললো পার্কিং নেই। তো প্যাকেট বলে এখানে একটা জায়গা রয়েছে, সেখানে গাড়িটা রাখলাম। এখন যাবো হাঁটতে হাঁটতে, যাই ঢুকি একটু খেলাধুলো করি। নাচ নাচ হবে তো? হ্যাঁ নাচ হবে, নাচ হবে, রেন্ডান্স হবে, কালার হবে, সব কিছু হবে। ওখানে রণিতরা ভেতরে, আমাদের আর একটা ছোট ভাই শ্যাম আর ওর গার্লফ্রেন্ড রিমা আসছে, ওরা একটু পরে ঢুকবে যদিও। প্রচুর হাঁটা, প্রচুর রোদ, ঢুকতে ঢুকতেই কাহিল আমরা, অনেক হাঁটা। All right, here we go, 3, 3, 4, 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 4
হোলি পার্টি ওভার, ক্লান্ত হয়ে গেছি পুরো নাচতে নাচতে। প্রচুর মজা করেছি, খেলেছি, এবার একটা কুলফি নিয়ে বাড়ি যাচ্ছি বিনা ভাঙে। বিনা ভাঙে, ইয়েস, ডিসক্লেমার। খেয়েছো তুমি? ও বাবা, খাইনি, দেখো এখন আবার ওকে খাই দিতে হবে আমার। এ হোদলা বেরিয়েছে আমার, আমার হোদলা বেরিয়েছে, হোদলা। বাবা কি জোরে আদর করছে না বলে ওর বকছে, দেখো। ওরে বাপ রে বাপ, ও বাবা। আমাদের হোলি ডিনার আজকে সোসাইটিতেই ছিল, বাট আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে, তো বাড়িতেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবার জন্য। তো আমি এখানে জাস্ট একটু রেস্ট নিচ্ছি, আর আজকে স্পেশালিটি হচ্ছে সুনীত আজকে ডিনার বানাচ্ছে। I've always had a way of keeping closed. Mommy, what are you doing? Look at the cheating, what are you doing? This is the hodla budi. This is the bottle, okay? This bottle is the bottle, and this is the bottle. This is the sofa. Look at the bottle. তারপর বাকিটা আস্তে আস্তে হতে হতে বলবো। তো আমাদের বেসিকটা রেডি হয়ে গেছে, যেটার মধ্যে আছে হচ্ছে বয়েল পটাটো আর একটু চিকেন। তো এবার দুটোকে মিক্স করা হয়ে গেছে, সাথে দেবো পেঁয়াজ, কুচুনো পেঁয়াজ, ধনে পাতা আর কিছু বেসিক মশলা, যেটা কিছুক্ষণে দেখাচ্ছে। তো গোলমরিচে পরে যাবে হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তারপর গেছে হচ্ছে একটু কুচুনো লঙ্কা, এবার যাচ্ছে লাস্ট পরে গেল চিলি ফ্লেক্স, আর জিনিসটা একটু চিজি করবো বলে একটু গ্রেটেড চিজ দেবো। এই যে যাচ্ছে আমাদের ফাইনাল ইনগ্রিডিয়েন্ট, গ্রেটেড চিজ, যাতে মুখে দিতেই একটা গলে যাওয়ার ফিলিং আছে। সো উই আর অলমোস্ট অ্যাট দ্য সেকেন্ড লাস্ট স্টেপ, যেখানে এগ ওয়াশ করে বেসিক্যালি যেখানে ব্রেড ক্রাম দেওয়া উচিত, বাট ব্রেড ক্রাম না থাকাতে ঘরে টোস্ট ছিল বিস্কিটস, সেগুলি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বাট সেটাও ডাবল কোট করা উচিত ছিল, বাট যতটুকু হয় আর কি হবে। একটু বড় বড়ই হয়েছে, এটাই মনে হচ্ছে রাতের ডিনার সময়। আজ
আজকে আমাদের বাড়ি গেস্ট শান্তনদা সাগরিকাদি। আজকে সুনীতের এক্সপেরিমেন্টে চিকেন কাটলেট চিজ, তাই তো? আর যাই হোক, হ্যাঁ আজকে রিভিউ দিয়েছে, খুব ভালো না? যদি গাছে তুললে একটু কাজ হয়, তাই না? যা গাছে তুলো, ওটা তো বললাম, হ্যাঁ রাইট। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, রাত্রিবেলা আর ভিডিওটা এন্ড করা হয়নি, অনেক লোকজন এসেছিলো, অনেক রাত হয়েছে ঘুমাতে, এই জাস্ট উঠলাম, এই যো বসে আছে আমার সাথেই। আমি অফিস স্টার্ট করবো এখন। তো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব আস, আর খুব ভেরি সুন একটা বড় ট্রিপের অ্যানাউন্সমেন্ট করব, আশা করি হবে, সাকসেসফুল হবে ট্রিপটা খুব তাড়াতাড়ি, মানে আমরা প্ল্যান করছি, দেখি কি কনক্লুড হয় ব্যাপারটা। তো মানে যেটা টুইস্ট এই ট্রিপের হচ্ছে, বাচ্চাগুলো আমাদের সাথে ট্রিপ করবে, অ্যান্ড দ্যাট টু রোড ট্রিপ, তো দ্যাট টু রোড ট্রিপ। তো জানি না কী হবে, প্ল্যানিং চলছে, ওদেরও কিছু প্রিকশনস নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, কী প্রিকশন নেবো না নেবো ওই নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট তো করবে, একটা ব্লগ করবে, দেখা যাক। তো দেখতে থেকো সুনীশ অন ওয়িলস, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।